গণধর্ষণের ঘটনার অভিযোগে পুলিশের চরম উদাসীনতায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট বিচারপতির ভর্সনার মুখে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ঘটনার দিন দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশ অফিসার আইপিএস দীনেশ কুমারকে সতর্ক করেছে হাইকোর্ট একই সঙ্গে তার সার্ভিস বুকেও ঘটনার উল্লেখের নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর গণধর্ষণের ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের পুলিশ প্রশাসনকেই সতর্ক করল কলকাতা হাইকোর্ট শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর গণধর্ষণ মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থা সব জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেন এখন থেকে ধর্ষণ বা এমন কোনো গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ এলে কোন রকম দেরি না করে দ্রুত এফআইআর করে তদন্ত শুরু করতে হবে যদি কোনো গাফিলতি হয় তবে সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ জেলা পুলিশ সুপার বা বিভাগীয় কমিশনারদের বিরুদ্ধে শতক প্রণোদিতভাবে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে রাজ্যকে বিচারপতি আরও বলেন এই নির্দেশের কথা বিজ্ঞপ্তি দিয়ে বা নির্দেশ জারি করে সব এসপিদের জানাতে হবে রাজ্যের ডিজিকে সেই নির্দেশ নিজেরা পড়ে তাতে স্বাক্ষর করে ফের জেলা পুলিশ সুপারদের তার ডিজির কাছে পাঠাতে হবে এর পরেও আবার এই ঘটনা ঘটলে পুলিশ সুপারের সার্ভিস বুকে ঘটনার উল্লেখ করা হবে প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরের এই গণধর্ষণে অভিযোগ না নেওয়ার ঘটনায় ইতিমধ্যে এই আদালতের নির্দেশে ওই থানার ওসি এবং বিভাগীয় ডিএসপির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে নির্যাতিতার আইনজীবী আগে আদালতে অভিযোগ করেছিলেন শুধু এই একটি ঘটনা নয় শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয় রাজ্যের আরও কিছু জেলায় এমন গুরুতর অভিযোগ রয়েছে ভিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা